সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি ধান শুকানোর যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে অতি সহজেই আপনি ধান শুকাতে পারবেন। আমরা সচরাচর বোরো এবং আউশ মৌসুমে বিভিন্ন ধরনের ধান আবাদ করে থাকি। এই ধান কাটাই, মাড়াই এবং ঝাড়াই করি। ঝাড়াই করার পরে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে এই বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে বৃষ্টি কারণে আমরা ধান শুকাতে পারি না। এই ধান শুকাতে না পারার কারণে অনেক ধান আমাদের নষ্ট হয়। এই আপৎকালীন সময়ে এই ধান শুকানোর জন্য যে যন্ত্রগুলো আসছে বাজারে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ড্রায়ার, এছাড়াও বিভিন্ন কোম্পানি এই ধান শুকানোর যন্ত্রটি বাজারে নিয়ে এসেছে। আপনার পছন্দ মতো যে কোনো একটি যন্ত্র আপনি কিনতে পারেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম, পাট, বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস মিঠাপুকুর উপজেলার 10টি আউশচাষী দলের মধ্যে এই অর্থ বছরে 4টি দলে এই ধান শুকানোর যন্ত্রটি বিতরণ করে। বিতরণ করার পরে কৃষক যাতে এটি স্থানীয়ভাবে সহজে ব্যবহার করতে পারে এই বিষয়ে একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ জনাব রেজাউল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর জেলার কৃষি ইঞ্জিনিয়ার জনাব সদরুল ইসলাম, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব আনোয়ার হোসেন, উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ। ধান শুকানোর এই যন্ত্রটি দিয়ে একবারে আপনি 7 মণ ধান শুকাতে পারবেন। এই 7 মণ ধান শুকাতে আপনার সময় লাগবে 4 ঘন্টা। যে ধানটি দেওয়ার পরে আপনাকে 2 বারে এটি করতে হয় কাজটি। আপনারা দেখতে পাচ্ছেন এই যন্ত্রের উপরের দিকে একটি মুখ আছে, যে মুখ দিয়ে ধানটিকে প্রবেশ করাইতে হয় এবং নিচে আরেকটি ছোট দরজা আছে, যে দরজা দিয়ে এই ধানটি বের করে নিতে হয়। এই বিষয়ে এই অত্র প্রকল্পের টেকনিশিয়ান বিস্তারিত বলছেন, আমরা তার কাছ থেকেই শুনি। অপুষ, একটা অনপুষ, অনপুষে চাপ দিলে পুরো মেশিনটা চলবে, রান হয়ে যাবে। আর এর ভিতরে আছে আপনার 2টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট, একটা ব্রেকার, আর একটা আছে টেম্পারেচার কন্ট্রোলার, সাথে আছে একটা সেন্সর থার্মোকাপল। তবে এখানে ভিতরে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। এবার আপনাদের সাথে আলোচনা করবো এই যন্ত্রটির ব্যবহার পদ্ধতি। এই যন্ত্রটি ব্যবহার করতে প্রথমে আপনাকে একটা ভালো ইলেকট্রিসিটি সংযোগ দিতে হবে। ভালো ইলেকট্রিসিটি সংযোগ দেওয়ার পরে এর ভিতরে যে সার্কিট ব্রেকারটি আপনি দেখতে পাচ্ছেন ভিতরে, সেই সার্কিট ব্রেকারটি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এই ঢাকনাটি যেটি আছে সেটি লক করে দেবেন। লক করে দেওয়ার পরে এরপর সম্পূর্ণ খাসাটি ভর্তি করে আপনাকে ধান দিতে হবে। এটি খেয়াল রাখতে হবে কোনোভাবেই অর্ধেক পরিমাণ ধান দেওয়া যাবে না, খাসাটি সম্পূর্ণ ভর্তি করে আপনাকে ধান দিতে হবে। এই খাসাটি সম্পূর্ণ ভর্তি করতে আপনার 280 থেকে 300 কেজি ধানের প্রয়োজন হয়। সম্পূর্ণ খাসাটি যখন ভর্তি হয়ে যাবে তারপরে এর উপরের উপরের মুখটি বন্ধ করে দেবেন। উপরের মুখটি বন্ধ করে দেওয়ার পর তার পাশেই দেখবেন একটি সবুজ বাটন আছে, যে বাটনটি অন করে দেবেন। পুশ করে দেওয়ার পর মেশিনটি চাল অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর এই মেশিনটি কীভাবে কাজ করে, কোন প্রসেসে কাজ করে এবং ধানটি এর ভিতর কতক্ষণ রাখতে হবে সেই বিষয়ে কথা বলছেন অত্র যন্ত্রটির টেকনিশিয়ান। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো এই যন্ত্রটি কীভাবে কাজ করে। এখানে টেম্পারেচারটি তার 38 আছে, এটা যখন 40-এ উঠবে তখন এই ধানটি পুরোপুরি শুকিয়ে যাবে। আমরা বলেন কীভাবে কাজ করছে মেশিনটি সেটা একটু বলেন। মেশিনটার টেম্পারেচার সেট করা আছে 40, এটাও আস্তে আস্তে 40-এ উঠবে। উঠার পরে আপনার 2 ঘন্টার মতন রাখতে হবে। এভাবেই রাখার পরে এই ধানটা আবার বের করতে হবে, বের করে মিক্সিং করে আবার দিতে হবে। আবার দেওয়ার পরে আপনার 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে পুরোপুরি শুকায় যাবে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে এই বর্তমান প্রেক্ষাপটে যখন এই ক্লাইমেট চেঞ্জ, আর্দ্রতার আবহাওয়া যখন চেঞ্জ হচ্ছে তখন এই যান্ত্রিকরণের বিকাশের মাধ্যমে আমরা আপৎকালীন সময়ে কীভাবে বীজকে সংরক্ষণ করব, বীজ কীভাবে শুকাবো, সেই বিষয় নিয়ে আমরা আজকের এই নতুন এপিসোডটি। আজকে আমাদের সঙ্গে থাকবেন কৃষি অফিসার স্যার, কৃষিবিদ্যানা আনোয়ার হোসেন স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই মিত্রিকা টিভিতে আর এই যন্ত্রের বিষয়ে কিছু বলার জন্য। স্যারকে আজকে এই কিন্তু যন্ত্রটা কী জন্য, কোন প্রকল্প থেকে দেওয়া হয়েছে এই মিঠাপুকুর উপজেলায়, সেই বিষয়ে ধন্যবাদ আমাদের কৃষি কর্মকর্তা ইমরানকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধরো যে আমাদের বর্তমান কৃষিবাদক সরকার কৃষকের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে। তারই আওতায় কৃষক খাতে আমাদের বীজের জন্য
দোকানে তেমন যেতে না হয়, নিজেরা যাতে বীজ উদ্যোক্তা হতে পারে, বীজ উৎপাদন করতে পারে, নিজেদের বীজ ব্যবহার করতে পারে, এই জন্য আমাদের সারা দেশব্যাপী একটা প্রকল্প আছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমাদের মিঠাপুকুর উপজেলায় এবছর 10টা আউস উৎপাদন ব্লক ছিল। এই ব্লকে এবার আমরা আমাদের প্রকল্পের মাধ্যমে 4টা গ্রুপে আমরা বীজ শুকানোর যন্ত্র আমরা সরবরাহ করতে পেরেছি। তারই একটা যন্ত্র হলো আমাদের দুর্গাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দিয়েছি। এই যন্ত্রটা বাস্তবে কীভাবে আমাদের মাঠে কাজ করবে, আমাদের কৃষক ভাইরা কীভাবে ব্যবহার করবে, কীভাবে এটা আরও উন্নতি করা যায়, সেই লক্ষ্যে আমরা কিন্তু আমাদের প্রকল্পের মনিটরিং অফিসার জনাব রেজাউল করিম স্যার সহ আমরা এখানে এসেছি সেটা দেখছি। আমাদের কৃষক ভাইরা কিন্তু সেটা ব্যবহার করছেন, তাদের ব্যবহার করতে যেয়ে কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়ে সেজন্য কিন্তু আমরা এই যন্ত্রটা মাঠে প্রয়োগ করছি। এই যন্ত্রটা একটা সুবিধা হলো যে কখনো যদি আপনার অতিবৃষ্টি হয় বা আপনার হলো বিরূপ আবহাওয়া থাকে, কৃষকরা ধান কোনোভাবেই শুকাইতে পারতেছেন না, সেক্ষেত্রে তারা এই যন্ত্রের মাধ্যমে তারা বীজ ধান শুকিয়ে তারা সংরক্ষণ করতে পারবে এবং খরচ খুবই কম। আপনার এক মন ধান শুকাইতে আপনার হলো 12-14 টাকার মতো খরচ হয় এবং সবচেয়ে বড় কথা হলো যখন আপনার বিরূপ আবহাওয়া থাকবে তখন এই যন্ত্রের মাধ্যমে খুব সহজেই আমাদের কৃষক ভাইরা ধান শুকিয়ে বা ধান বীজ শুকিয়ে সংরক্ষণ করতে পারবে। শুধু ধান বীজ না, আমাদের গমের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, ভুট্টা বীজের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। অবশ্যই আমি মনে করি যে এইটা যন্ত্র যদি আরও বেশি পরিমাণে আমাদের কৃষক ভাইদের মাঝে সংরক্ষণ বিতরণ করা যায় তাহলে কোনো বেশি সংখ্যক কৃষক আমাদের লাভবান হবে। আমি এই প্রকল্পের সফলতা কামনা করছি, যাতে এই প্রকল্পের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা যাতে এই যন্ত্র বেশি পরিমাণে পায় এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আপনারা শুনছিলেন যে এই প্রকল্পের মাধ্যমে যে কৃষকরা খুব সহজে এই ধান শুকানোর যন্ত্রটি তাদের হাতের নাগালেই। তো আমরা এই পর্যায়ে কথা বলবো আজকের এই প্রকল্পের যিনি এই প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং এই কৃষকের কী কী সুবিধা পাচ্ছে সেই বিষয়ে নিয়ে কথা বলবেন কৃষিবিদ নাম রেজাউল করিম স্যার। আসলে আমরা আজকে যে এখানে যে জিনিস দেখতে পাচ্ছি সেটি আসলে বীজ শুকানোর যন্ত্র। বাংলাদেশ সরকার বিশেষ করে আউশ উৎপাদন বৃদ্ধির জন্য কাজে পরিকল্পনা নিয়েছে। আমাদের কৃষি উত্তরাঞ্চলে এখানে বড় ধানের জন্য আমরা যে পরিমাণ পানি ব্যবহার করছি, পানির ব্যবহার কমিয়ে আমরা অন্যান্য ফসলে যেতে পারি, সেই কারণে সরকার আউশ উৎপাদনের উপর গুরুত্ব দিয়েছে। আউশ উৎপাদন করতে গেলে আউশ আসলে একটি বর্ষারই ফসল, আমরা সবাই জানি লোকালি বলে বর্ষার ফসল, বর্ষার মধ্যে পানি সেচের প্রয়োজন হয় না, আকাশের পানিতে হয়ে যায়, বৃষ্টির পানিতে হয়। কিন্তু এটার প্রবলেম হচ্ছে বীজ উৎপাদন করতে গিয়ে, কারণ ফসল যখন আমরা হারভেস্ট করি আউশ ধান তখন প্রায় আবহাওয়া তাহলে বৃষ্টি আসলে বা ধানটি শুকানো অত্যন্ত কষ্ট হয়ে যায়। ধান কোনোভাবে শুকানো গেলেও বীজ যেহেতু একটি পরবর্তী উৎপাদন মধ্যে সেটি ভালো ভালো ভূমিকা রাখবে, সেই ক্ষেত্রে বৃষ্টি ভালোভাবে শুকানো দরকার। সেই কারণেই বিজ্ঞানীরা গবেষণা দীর্ঘদিন থেকে এবং এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি পর্যায়ে উন্নত মানের ধান গম ও পাট উৎপাদনের সংরক্ষণ প্রকল্প সেই প্রযুক্তির কৃষির কাছে পৌঁছানোর জন্য আমরা এই বিশ্বকাল যন্ত্রটি আমরা এই প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে এই 1400 ড্রায়ার আমরা এক বিনামূল্যে এই সকলকে আমরা সরবরাহ করেছি প্রকল্পের সরকারি সহায়তায়, যাতে এই আমাদের কৃষক দলগুলো আউশ বীজ তার যে মানে বিশেষ করে বর্ষা মৌসুমে প্রাকৃতিক বিভিন্ন বিরূপ আবহাওয়ার মধ্যে তারা যেন বীজ শুকাতে পারে ঘরের মধ্যেই এবং সেই বীজটা সুভালোভাবে শুকিয়ে তারা যেন সংরক্ষণ করতে পারে, সেই জন্য আসলে মধ্যে যন্ত্রটি আমরা প্রকল্পের সহায়তায় দলের মাঝে দেওয়ার চেষ্টা করছি। আজকে সেটি আমরা এখানে একেবারে ব্যবহারিকভাবে আমরা দলকে দেখানোর জন্য আমরা এখানে এসেছি। তারা আজকে হাতে কম দেখবে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আমি বলবো যে যারা সত্যিকার অর্থে বীজ উৎপাদন করতে চায় এবং বীজ উৎপাদনের বাইরেও বর্ষা মৌসুমে যদি আগামী নর্মাল ধানের সময় দেখি শেষের দিকে প্রচুর বৃষ্টিপাত হয়, বড় ধান শুকানো কিন্তু কঠিন হয়ে যায়, ফলে কথা আমি বলতে পারি যে সব ধরনের ধানই শুকানো যাবে, সব ধরনের বীজ আউশ আমনও শুকান আউশ শুকানো যাবে, আমনও শুকানো যাবে, বড় শুকাবে, যদি আমার আকাশ ভালো থাকে বিশ্ব আমার মনে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা যন্ত্র বাড়তি খরচে আমরা যাবো না, তবে আমরা এটা দিয়ে কিন্তু শিখুন যে কোনো অল্প সময়ের মধ্যে আমরা ধান শুকাতে পারব। এবং অবশ্যই এই এইটা যন্ত্রটা যদি ব্যবহার হয় কৃষকরা যদি অভ্যস্ত হয়ে পড়ে তাহলে হয়তো আগামীতে আরও ব্যাপক হারে এই মেশিনটি কৃষক পর্যায়ে দেওয়া সরকারের পক্ষে দেওয়া সম্ভব এবং উপকৃত হয় বিভিন্ন যারা বীজ উৎপাদনকারী বিভিন্ন আছে যারা গ্রুপ বা বিভিন্ন কোম্পানি তারা যন্ত্রগুলো কিনে
তারাও কিন্তু উপস্থিত হবে। আসলে বলতে গেলে আমরা এটি চেষ্টা করছি যাতে জনপ্রিয়তা বৃদ্ধি করা পাশাপাশি এটি এই বিরুদ্ধে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। তো স্যারকে ধন্যবাদ, আমরা স্যারকে সময় দিয়েছেন, এই জন্য আমরা মিত্রিকা টিভির পক্ষ থেকে আপনার প্রিয় কৃষক কিষাণী ভাই বোনেরা এতক্ষণ ধরে আমরা শুনছিলাম, কিন্তু যাদের নিয়ে এই আয়োজন, যাদের জন্য এই ড্রয়টি আসলে এই প্রকল্পের আওতায় যে 15 জন চাষি নিয়ে আমাদের দল গঠন ছিল এই উপজেলা দুর্গাপুর ইউনিয়নের এই বিনোদপুর ধান বীজ উৎপাদনকারী দলের যে দলনেতা, আমরা তার কাছ থেকে একটু শুনব এই যন্ত্রটি কীভাবে সে পেয়েছে এবং যন্ত্রটি ব্যবহার করার। তো দাদা কেমন আছেন আপনি? ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি যে আপনার বাড়িতে এত সুন্দর একটি যন্ত্র, এই যন্ত্রটি কী জন্য ব্যবহার হচ্ছে? এটা সাধারণত ধান সুগারের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এটা পাইছেন কোথায়? আমরা মিঠাপুর কৃষি সম্প্রদায়ের থেকে কৃষি সম্প্রদায়ের অঞ্চল থেকে পেয়েছেন। এটা পাওয়ার পরে আপনার কী কী উপকার হয়েছে? এটা পাওয়ার ক্ষেত্রে আমাদের ধান সুন্দরভাবে বর্ষাকালে শুকাইতে পারবে। এটা পারছেন। এর আগে আপনি কীভাবে ধান শুকাইছেন? এর আগে আমরা সাধারণত রোজে ধান শুকাইতাম। এটা পাওয়ার পরে ধন্যবাদ। আমরা শুনছিলাম সাধারণত কৃষকের কাছ থেকে এই প্রকল্পের যে সুবিধাগুলি চাষি ছিলেন তাদের কাছ থেকে আমরা শুনছিলাম। দেখা হবে আবার কোন নেক্সট এপিসোডে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।